বিল দেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিদ্যুতের বিল সহনীয় পর্যায়ে নিয়ে এসেছেন, কিন্তু সারা দিন আমরা আমরা বাসা বাড়িতে আমরা এয়ার কন্ডিশন অন রাখি, আমরা ফ্যানের সুইচ অন রাখি, আমরা প্রত্যেক জায়গায় এভাবে আমাদের বিদ্যুৎ বিল, আমার মনে হয় বিদ্যুৎ বিলটি আমাদের আরো বাড়িয়ে দেওয়া উচিত। ইউরোপ আমেরিকার মতো বিদ্যুৎ বিল বাড়িয়ে দিলে আমাদের বিদ্যুতের আর লোডশেডিং হবে না, কারণ মানুষের অর্থনীতির অবস্থা আমাদের অনেক ভালো। আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা দেখলাম, জনাব এমপি হাবিব, তিনি সিলেট 3 আসনের সংসদ সদস্য, জনাব এমপি মহোদয় বলছেন যে আমরা যখন বাসার থেকে বের হয়ে যাই, ফ্যানের এসির সুইচ, লাইটের সুইচ ইত্যাদি অফ না করে অন করে রেখে যাই। জি, তিনি ঠিকই বলছেন, তিনি ফ্যানের সুইচ, এসির সুইচ অন করে চলে যান, কিন্তু সাধারণ মানুষ তো আর করেন না। মুষ্টি মেয় মানুষের বাসায় এসি নাই, যারা সাধারণ মানুষ আছে তাদের বাসাতে এসি আসবে কোথার থেকে? পাকা বাড়ি তো নাই, আমাদের মতো যারা কাঁচা বাড়িতে এখনো থাকেন, তো আমাদের বাসায় ফ্যান আছে, লাইট আছে, এটা সত্য। আমরা যখন ইউজ করি তখন আমরা একটু চিন্তা ভাবনা করে ইউজ করি, কারণ বিদ্যুতের যে দাম এমনিতেই টালমাটাল একটা অবস্থা, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত বাংলাদেশ। তো আমরা কি করি, রাত্রে অযথা লাইট জ্বালাই না, দিনের বেলা তো লাইট জ্বালানোর প্রশ্নই আসে না, কারণ আমাদের আলহামদুলিল্লাহ এমনিতে প্রাকৃতিক, এই যে দেখেন প্রাকৃতিক যে এই যে ন্যাচারাল লাইট আর কি, এটাকে বলে আল্লাহর রহমতে, আল্লাহর কৃত্রিম, তো এটাই এনাফ আমাদের যে গ্রামে, যারা আমরা যারা গ্রামে থাকি, হয়তো যারা শহরে থাকে তারাও দিনের বেলা লাইট টাইট জ্বালায় না, ওই ফ্যানটা একটু প্রয়োজন হয় আর কি। আর রাতের বেলা যখন মানে মানুষ, গ্রামের মানুষ বেসিক্যালি চেষ্টা করে যে খুব তাড়াতাড়ি নামাজ টামাজ পড়ে খাবারটা খেয়ে তারপরে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে বিদ্যুৎ বিলটা কম আসে, এটাই বাস্তব, লাইট এত জ্বালায় না। আর ফ্যানের কথা বলতেছেন, যেটা ফ্যান এখন বর্তমানে, এই যে বর্তমানে 2 দিন যাবত আমাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু কেউ ফ্যান চালাচ্ছে না, তো ঠান্ডা পরিবেশ এমনিতে ফ্যান টান চালায় না। তো যদি অপচয়ের বিষয়টা বলি, তাহলে অপচয় আপনারাই করেন, সাধারণ জনগণ অপচয় করে না। বিদ্যুৎ বলেন তো দূরের কথা, বিদ্যুৎ তো পরের কথা আসুক, মানে কোনো ক্ষেত্রেই সাধারণ মানুষ অপচয় করবে না, কারণ তাদের কাছে অপচয় করার মতো সামর্থ্য নাই, অর্থ নাই, কিভাবে করবে? তো আপনি যে বলছেন মাননীয় এমপি মহোদয় সংসদে দাঁড়িয়ে বললেন, প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করলেন যে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে বিদ্যুৎ দিছে আমাদেরকে, যেভাবে যে পরিমাণ মূল্যে বিদ্যুৎ দিছে ইউরোপ আমেরিকার মতো, এত ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশেও সচ্ছলভাবে অর্থনৈতিক অবস্থা ভালো ইউরোপ আমেরিকার মতো, তো আমাদেরও উচিত যে বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়ার জন্য। এখন আসলে বলতে তো মন চায় অনেক কিছু, কিন্তু বলতে তো পারি না, কারণ ওই যে কিছু যদি বলি তাহলে ওই যে আবার সাইবার ক্রাইম ফ্যাক্ট আছে না, মামলা দিয়ে দিবেন, এর জন্য বলতে পারি না, নইলে একদম বাপ মা ভাই বোন সব এক করে দিতাম, গোষ্ঠী 14টা এক করে এক করে দিতাম। সামনে নির্বাচন, নির্বাচনের এই সময় সাধারণ জনগণের কাছে দল আর নিচে নামায়েন না, এমনিতেই পাবলিক খুবই ক্ষিপ্ত, মানুষ কিন্তু মনে মনে রাগ পোষণ করে রাখছে, প্রকাশে বলে না, কারণ ওই যে প্রকাশে বললেই তো দিয়া দিবেন ভেতরে বইরা 14 শিকের, বাইরে আর উপায় নাই। তো আসলে সংসদে আসছেন জনগণের সেবা করার জন্যে নাকি দলের সেবা করার জন্যে? এইরকম কথা বললে হয়তো আপনি মনে করছেন যে দল পছন্দ করবে আপনার। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এত বোকা না, তিনি অনেক চালাক, তিনি বুঝেন। ওই যে ডাক্তার মুরাদের কথা মনে আছে নিশ্চয়, কই হাওয়া হয়ে গেছে কিন্তু। তো এইরকম উদ্ভট মার্কা কথাবার্তা বললেন না, এমনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, আমরা আশাবাদী যে আমাদের এই ইলেকট্রিসিটির যে প্রবলেমটা আছে, ইলেকট্রিসিটির যে কয়লার যে ঘাটতি আছে, ডলারের যে ঘাটতি আছে, ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল এই সমস্যার সমাধান হবে। আর পাবলিকের সাথে
ভালো ব্যবহার করেন, সামনে নির্বাচন আসতেছে, নয়তো ভোট পাবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।